নমস্কার। বর্তমানে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। প্রযুক্তির এই উন্নতি যেমন মানুষকে আরামপ্রিয় করে তুলেছে, ঠিক তেমনই ঠেলে দিচ্ছে নানান সমস্যার মুখে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়া এখন হাতের মুঠোয় বলা চলে। ঠিক তেমনই সবচেয়ে ছোট ও পরিবহনযোগ্য একটি ডিভাইস হল স্মার্টফোন। বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই এখন মোবাইল। মোবাইল ফোন সাধারণত আবিষ্কার হয়েছিল শুধুমাত্র কথাবার্তা বলার জন্য বা যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু এটির ব্যবহার এখন সর্বস্তরেই। এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যে উদ্দেশ্যে মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল, অর্থাৎ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার জন্য এবং কাছে থাকার বা পাশে থাকার অনুভূতি করার জন্য, কিন্তু আজকের এই স্মার্টফোনের অত্যাধিক ব্যবহার সম্পর্কের বিচ্ছেদ সৃষ্টি করেছে। একসাথে থাকা সত্ত্বেও আমাদের আলাদা করে দিয়েছে। এছাড়াও আমাদের স্বাস্থ্যের নানান ক্ষতি করে চলেছে। আজকের আলোচ্য বিষয় হল অতিরিক্ত মোবাইলের ব্যবহার স্বাস্থ্যের উপর কী কী প্রভাব ফেলে। ঘাড় ও মেরুদণ্ডের ব্যথা বা সমস্যা। আমরা বেশিরভাগ সময় প্রায় নিচে ঝুঁকে মোবাইল ঘাঁটাঘাঁটি বা দেখা দেখি করি, যার ফলে আমাদের ব্যাক পেন, ঘাড়ে ব্যথা ও মেরুদণ্ড বেঁকে যাওয়ার মতো ভয়াবহ সমস্যা হতে পারে। দৃষ্টিশক্তির সমস্যা। মোবাইল ব্যবহারের একটি উল্লেখযোগ্য খারাপ দিক হল দৃষ্টিশক্তির ক্ষতি। স্মার্টফোনের নীল আলো আমাদের চোখের রেটিনার প্রচুর ক্ষতি করে। অন্ধকারের মধ্যে রাত্রে শুয়ে অনেকেরই মোবাইল ব্যবহারের বদ অভ্যাস আছে, যার ফলে স্মার্টফোনের নীল আলো সরাসরি আমাদের চোখে পড়ে এবং খুব কাছ থেকে ব্যবহার করা হয় বলে এটি আস্তে আস্তে আমাদের চিরতরের জন্য অন্ধত্বের মুখে ঠেলে দেয়। মস্তিষ্কের ক্ষতি। মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলা বা মাথার কাছে মোবাইল রেখে শোয়া ইত্যাদির ফলে মোবাইলের যে রেডিয়েশন রয়েছে তা মস্তিষ্কের স্নায়ুকে নষ্ট করে দেয়, রক্ত প্রবাহ কমিয়ে দেয়। এছাড়াও তীব্র মাথা ব্যথা সহ মাইগ্রেনের সমস্যার সৃষ্টি হয়। ঘুমের ব্যাঘাত। ঘুমানোর আগে মোবাইল দেখার ফলে মোবাইলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, মনোযোগের ঘাটতি দেখা দেয়, শরীরের মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেওয়ার ফলে ঘুম আর আসতে চায় না, শ্রবণ শক্তি কমে যায়। অতিরিক্ত মোবাইলে কথা বলার ক্ষেত্রে আমাদের কানের প্রচণ্ড ক্ষতি হয়। হেডফোনে গান শোনা, কথা বলা ইত্যাদি আমাদের কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে, যার ফলে চিরতরে কালা হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। হেডফোনে উচ্চ শব্দে গান শুনলে অন্তঃকর্ণের কোষগুলোর ওপর প্রভাব পড়ে এবং তা মস্তিষ্কে অস্বাভাবিক আচরণের সৃষ্টি করে। গর্ভবতী মহিলাদের ক্ষতি হয়। গর্ভাবস্থায় মহিলাদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটা বা ব্যবহার করলে গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। এছাড়াও গর্ভাবস্থায় বাচ্চার প্রচুর ক্ষতি হবার সম্ভাবনা থাকে। শুক্রাণুর পরিমাণ কমে যায়। গবেষকরা বলেছেন মোবাইল থেকে নির্গত ক্ষতিকর তরঙ্গ বা রেডিয়েশন শুক্রাণুর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়েও দিতে পারে,
যার ফলে সন্তানের জন্ম দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়। ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল আমেরিকার ইউনিভার্সিটি অব অ্যারিজোনা এর এক গবেষণা অনুযায়ী একটি টয়লেট সিটের ওপরে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার চেয়েও 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের এই স্মার্টফোনে। আমরা টয়লেট পরিষ্কার করলেও আমাদের মোবাইল ফোন পরিষ্কার করি না, এবং ওই মোবাইল আমরা সারা দিন আমাদের হাতের মধ্যে রেখে দিই এবং কথা বলার সময় সেটি আমরা মুখে দিই বা মুখে লাগাই, যার ফলে ব্যাকটেরিয়া অনাহাসেই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। সুতরাং গবেষকদের মত অনুযায়ী অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার আমাদের শরীরের নানান ক্ষতির সৃষ্টি করে। শরীরকে সুস্থ ও স্বাভাবিক অতিরিক্ত মোবাইলের ব্যবহার বন্ধ করুন ও আপনার স্বাস্থ্যকে সুন্দর করে তুলুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।